আসসালামু আলাইকুম। এমএস এক্সেল 2010 টিউটোরিয়ালে এই পর্বে আমরা কীভাবে একটি টেবিল ডিজাইন করতে হয় সে সম্বন্ধে জানব। তো টেবিল ডিজাইন করার দুইভাবে করা যায়, যেমন একটি রিমেট আকারে অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে, আর একটি হলো নিজের কাস্টমাইজ করা, যেটি মূলত টেবিল ডিজাইন। তো টেবিল ডিজাইন করার জন্য প্রথমে যে কাজটি হবে, প্রথমে মেনু বার থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট মেনুতে ক্রিয়েট থেকে এখানে ফর্ম ডিজাইনে ক্লিক করতে হবে, ফর্মে ক্লিক করতে হবে। ফর্মে ক্লিক করলে আমাদের একটি অটোমেটিকভাবে একটি কোম্পানি একটি অটোমেটিক ফর্ম তৈরি হয়ে যাবে। এখানে আমাদের কোনো দিন পরিবর্তন প্রয়োজন হবে না, জাস্ট ক্লিক করলে হবে, তাহলে আমাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর একটি হলো নিজের কাস্টমাইজ ভাবে তৈরি করা, তো আমরা এটি ক্লোজ করে দিই, যেহেতু সেভ করবো না তাহলে নো দিই। ক্রিয়েট ফর্ম ডিজাইনে ক্লিক করি, তাহলে একটি ব্ল্যাঙ্ক ফর্ম এসে গেলো আমাদের। ব্ল্যাঙ্ক ফর্মটি প্রথমে আমরা সেভ করে নিই, সেভের তারপর এখানে আমরা একটি ফর্মের একটি নাম দিব, যেমন কোম্পানি নাম সংক্ষিপ্ত সিএম দিলাম। এখন আমরা যেমন আমাদের কোম্পানির ইয়ার যে ডাটা শিটের যে ফিল্ডগুলো আছে, যেমন সিটিএল, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি, আমরা ইয়েতে আমাদের ফর্ম ফর্ম অ্যাড করবো। ফর্ম অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ডিজাইন একটি মেনু গ্রুপ থেকে ডিজাইনে ক্লিক করে অ্যাড এক্সিস্টিং ফিল্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে ফিল্ড লিস্ট নামে একটি অপশন চলে আসবে ডান দিকে। এখানে ফিল্ড অল টেবিল, শো অল টেবিলে ক্লিক করব। এখানে কোম্পানি নেমের বাম পাশে যে যোগ চিহ্নটা আসে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সব টেবিলের ফিল্ড নেমগুলো দেখাবে। এখন আমরা ইচ্ছা মতো আমরা যে জায়গায় ইচ্ছা আমরা সেখানে নিয়ে বসিয়ে দেব, যেমন আমরা যেমন সিরিয়াল। তো আমরা শুরু করি, প্রথমে ধরে নিই আমরা একটু ডিজাইন, যেমন ফটোগ্রাফ দিয়ে প্রথমে আমরা ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিই, তাহলে এটি চলে আসবে। তো আমরা ফটোগ্রাফি নেমটিকে ডিলিট করে দিই, ডিলিট বাটন চেপে আমরা অপশনটিকে একটু বড় করে নিই, ফটোটিকে একটু বড় করে দেখাতে চাই, বড় করে নিলাম। তারপর যেমন দিব আমার সিরিয়াল নেম, সিরিয়াল নেমের আমরা এটিকে ডিলিট করে দিই, নতুন একটা ফিল্ড অ্যাড করব। এখানে ডিজাইন থেকে আমরা একটি টেক্সট ফিল্ড নামে টেক্সট বক্স নামে একটি অপশন নিয়ে এখানে ই করব। টেক্সট বক্স না নিয়ে আমরা এখানে ইনিব একটি, যেটিকে বলে ই লেভেল, লেভেল নেই, লেভেল নাম দেব সিরিয়াল লং, SIRIAL সিরিয়াল লং, সিরিয়াল লং, সিরিয়াল লং দেওয়ার পর এটিকে এখানে যে যেটি প্রশ্ন যে চিহ্নটি আসছে এখানে ক্লিক করে অ্যাসাইন লেভেল উইথ এ কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পরে একটি অপশন আসবে, এখানে SL এ ক্লিক করে দিব, তাহলে এটি সাথে অ্যাসাইন হয়ে যাবে। তারপর আমরা যেমন নেম, ফার্স্ট নেম অ্যাড করব, ফার্স্ট নেম অ্যাড করার জন্য এই নেমটি কেটে দিয়ে, কেটে দিয়ে নতুন একটি লেভেল অ্যাড করে নিই আমরা, FIRST ফার্স্ট এন্ড NM ফার্স্ট নেম, ঠিক এইভাবে এখানে ক্লিক করলে অ্যাসাইন লেভেল উইথ কন্ট্রোল ক্লিক করে ফার্স্ট নেমে ক্লিক করব। ফার্স্ট নেমে ক্লিক করলে সরি এখানে একটু মিস্টেক হয়েছে, অ্যাসাইন করার আগে অবশ্যই আমরা এটিকে ঠিক করে নিতে হবে। ফার্স্টে আমরা যে পজিশনে বসাবো সেই পজিশনটি ঠিক করে নিতে হবে, তো আমরা যেন এই পজিশনে বসাতে চাই, তার ফার্স্ট নেম সিলেক্ট করে দিব। তারপর যেমন দেব আমরা লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম লেভেলটি ডিলিট করে দিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে একটি লেভেল অ্যাড করি, এটির নাম দিই লাস্ট নেম, LAST লাস্ট নেম, লেভেলটি ঠিক করে পজিশনটি ঠিক করে নিই। পজিশন ঠিক করার পর আমরা এটিকে অ্যাসাইন করে লাস্ট নেম দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আমরা একটু ভিউ করে দেখি কীভাবে হলো, ফর্ম ভিউ থেকে করি, তাহলে এখানে একটি ভিউ দেখাচ্ছে। তো আমরা তারপরে কাজগুলো করি, এখানে ভিউ থেকে আবার ডিজাইন ভিউ ক্লিক করি,
এখানে আমরা ধরুন এই এখানে ফাদার্স নেম দেব, ফাদার্স নেম একটা লেবেল অ্যাড করে নিই, FATS ইয়ার ফাদার্স নেম, ফাদার্স নেম ঠিক আছে এইভাবে অ্যাসাইন হইতে, এটিকে আমরা একটু নিচে নামিয়ে দিই। তারপর মাদার্স নেম একটি লেভেল নেই ডিজাইন থেকে, মাদার্স নেম ঠিক আছে কিভাবে সাইন করে দিই। তারপর যেমন ডেট অফ বার্থ নিব, ঠিক আছে সিলেক্ট করে দিয়ে একটি লেভেল নেই। ডেট অফ বার্থ ঠিক আছে কিভাবে সাইন হইতে, তারপর নিব আমরা ভিলেজ, PIAA ভিলেজ, ভিলেজ সিলেক্ট করে দিব, লেভেলটা ঠিক পজিশনটা ঠিক করে নিই। তারপর দেন পোস্ট অফিস, পোস্ট অফিস পজিশনটা ঠিক করে নিন। পজিশনটা এখন ঠিক করে নিন। তারপর দিয়ে আমরা পিএস দেব, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে একটি লেভেল নেই, পুলিশ স্টেশন পজিশন ঠিক করে নেই। তারপরে অ্যাসাইন হইতে এখানে পিএস মানে পুলিশ স্টেশন অ্যাসাইন ঠিক করে নিলাম। তারপর যেমন ডিস্ট্রিক্ট অ্যাড করবো, ডিস্ট্রিক্টের এই লেভেলটা ডিলিট করে দিয়ে উপরে দিব, যেহেতু এখান থেকে লেভেল নিয়ে নিই ডিস্ট্রিক্ট। পজিশন ঠিক করার পর এখানে ডিস্ট্রিক্ট সর্বশেষ কন্ট্যাক্ট নাম্বার, তারপর কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে নিই। লেভেল থেকে আমরা এখানে মোবাইল নাম্বার লিখে দিতে পারি, মোবাইল নাম্বার পজিশনটা ঠিক করে নেই, সাইন উইথ কন্ট্যাক্ট নাম্বার, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। তারপরে ভিউ থেকে ফর্ম ভিউ ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ধরে যেভাবে এটি করেছি ঠিক সেইভাবে চলে আসছে ফর্মটি। এখানে আমরা সার্চ করতে পারি, যদি আমরা যেমন 2 নম্বর অপশন সিরিয়াল চাই তাহলে 2 দিয়ে এন্টার দিব, তাহলে 2 নম্বর রেকর্ডটি দেখাচ্ছে। যদি আমরা নাম দিয়ে খুঁজতে চাই তাহলে এখানে সার্চ যে অপশনটি আছে এখানে যেমন খুরশিদ খুঁজব, তাহলে খুরশিদ লেখার সাথে সাথে সেটি চলে আসছে। তো মূলত এটি ফর্ম ডিজাইন, তারপরে পর্ব আমরা অ্যাডভান্স ফর্ম ডিজাইন দেখানোর চেষ্টা করবো। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।